देश जुड़े पालित होच्छे निरापद सड़क दिवस। निरापद सड़कर विषय जानाते ढाका ময়মনসিংহ महासड़क गाजीपुर टुंगी थेके सरासरि जोग दिच्छेन सहकर्मी तरिकुल इस्लाम तारेक। तारेक, सड़के यात्रीदेर निरापत्ताय हाईवे पुलिसेर तत्परता आछे किना? মারফি, আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়কে দিয়ে কিন্তু প্রতিনিয়তই প্রায় প্রতিদিন প্রায় 50 থেকে 60 হাজার যানবাহন চলাচল করে এবং এই যানবাহনের মাধ্যমে প্রায় 2 থেকে 2.5 লক্ষ যাত্রীদের যাত্রী সেবা দেওয়া হয়। তো প্রতিদিন কিন্তু এখানে এই এত যাত্রীর চাপ থাকার ফলে কিন্তু স্বাভাবিকই কিন্তু এখানে যানজট সৃষ্টি হয় এবং ইজি বাইক এবং অটো রিক্সার কারণে কিন্তু এই যানজট কিন্তু অনেক বেশি হতো। তবে গত 3 মাস আগ থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়কে ইজি বাইক বন্ধ করার ফলে কিন্তু যানবাহন অনেকটাই স্বস্তিতে চলাচল করছে এবং যেই আব্দুল্লাপুর থেকে যে চন্দনা চৌরাস্তা 13 কিলোমিটার পথ আগে পাড়ি দিতে সময় লাগত প্রায় 2 থেকে 3 ঘন্টা, এখন কিন্তু সেই একই পথ কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু তারা পাড়ি দিতে পারছে। এতে করে কিন্তু যাত্রীরা খুবই স্বস্তিতে আছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখি যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে বিআরটির যে কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞ ধীরগতি হওয়ার ফলে কিন্তু এই মহাসড়কের বেশ বড় একটি অংশ কিন্তু দখল করে তারা কাজ করছে। এই কাজের ফলে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে কিন্তু অনেক সরু হয়ে গেছে। তবে এর ফলে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে কিছুটা যানজট সৃষ্টি হয়। তবে ট্রাফিক বিভাগ যে বিষয়টি বলেছে যে এই বিআরটির কার্যক্রম যদি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হয় তবে কিন্তু যানজট অনেকটাই কমে যাবে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ তথ্য আর কি। ধন্যবাদ আপনাকে। তরিকুল ইসলাম তারেক জানাচ্ছিলেন গাজীপুরের টুঙ্গি থেকে।